আজকে রান্না করলাম চিংড়ি পোস্ত, রেসিপিটা একবার চলুন দেখে নিই। এখানে একদম টাটকা চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছের মাথাও আছে, মাথাটা আমি আলাদা করে রেখেছি। চিংড়ি মাছ দিয়ে আজকে একটা আইটেম করবো, আপনারা রেসিপিটি দেখতে থাকুন। তবে কিছু চিংড়ি মাছ নেবো, বাকিগুলো দিয়ে আমি অন্য রেসিপি করবো। রেসিপিগুলো আমি সব আমার চ্যানেলে শেয়ার করবো। দেখুন, বেশ খানিকটা সরষার তেল আমি ধোয়া ওঠা গরম করে নিয়েছি। আর এবার এতে ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা মাঝখান থেকে একটা ছিঁড়ে, আর দিচ্ছি কাঁচকলা। ফোড়নটাই ভালো করে ভেজে নেবো। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এখানে আছে 6টা পেঁয়াজ এইভাবে কুচানো, এগুলো দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলো এখন আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজার জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এই রেসিপিটার জন্য পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজতে হবে। আমি আজকে তো কম পেঁয়াজ দিয়ে দিলাম, আর যত বেশি পেঁয়াজ হবে এটা স্বাদ তত ভালো হবে। দেখুন, আমি নুন দিয়ে যে পেঁয়াজগুলো ভাজছিলাম ঢাকা দিয়ে দিয়ে, এই যে এইরকম ভাজা হয়েছে। আমি আর একটু ভেজে নেবো। এই রেসিপিটার জন্য পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা খুব দরকার। আর এখানে বলে দিই, আমি এইভাবে কেটেছি। আপনারা চাইলে আরও মিহি করে বা মোটা করে আপনাদের পছন্দ মতো রেসিপিটার জন্য পেঁয়াজ কাটতে পারেন। যদি কেউ রেসিপিটি ট্রাই করতে চান তাদের জন্য বলছি। দেখুন, মোটামুটি এরকম পেঁয়াজটা ভাজা হয়েছে। এর বেশি আর আমি পেঁয়াজটা ভাজবো না। এবারে আমি কিছু চিংড়ি মাছ, দেখুন, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা কিন্তু আমি আজকে আগের থেকে ভেজে নিইনি। আমি এই পর্যায়ে পেঁয়াজের সঙ্গে এটা ভেজে নেবো। চিংড়ি মাছের ভেতরে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে, আর চিংড়ি মাছটা খুব সুন্দর একটা স্বাদ হবে তরকারিতে ব্যবহার করি। যে তরকারিটা আমি করছি তাতে এইভাবে ভেজে ব্যবহার করলে স্বাদটা খুব ভালো হবে। এই পর্যায়ে পেঁয়াজের সঙ্গে আরেকবার ভাজা হয়ে আমি যে রেসিপিটি করছি তাতে সেই স্বাদে একটা অন্য মাত্রা যোগ হবে। আর আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করেন পুরোটা দেখার পর, তবে আপনারা নিজেদের পছন্দ মতো পেঁয়াজটা আগে ভেজেও করতে পারেন। তবে চিংড়ি মাছটা আগে ভেজেও করতে পারেন, সরি, চিংড়ি মাছটা আমি খুব বেশি কিন্তু ভাজবো না। শুধু চিংড়ি মাছের থেকে যে জলটা আছে বেরোয় সেটা শুকিয়ে গেলেই আমি বাকি প্রসেসটা দেখাচ্ছি। দেখুন, আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে মিনিট কয়েক রেখে দেবো, তবে কম আঁচে রাখতে হবে। দেখুন, আমি যেমনটা বলছিলাম, এই দেখুন চিংড়ি মাছ থেকে জল বেরিয়েছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কয়েক মিনিট। আর চিংড়ি মাছটা তো বেশি ভাজা যাবে না, সেটা শক্ত হয়ে যাবে। এই জলটা প্রায় শুকিয়ে গেছে, এখন আমি যে উপকরণটা দিয়ে আজকে রান্না করব সেটা মেশাবো। এবার দেখুন, চিংড়ি থেকে বেরোনো জলটা তো প্রায় অনেকটা শুকিয়ে গেছে, আর এবার আমি যে উপকরণটা দিয়ে করবো আজকে দেখাচ্ছি। দেখুন, এই যে এখানে আমি পোস্ত, এই পাকা যে কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে ওই লঙ্কা দিয়ে ভালো করে বেটে রেখেছি। নিয়ে আমি অনেকটা বেটেছি, দেখি কতটা দরকার সেই বুঝে এখানে দেবো। পুরোটাই দিয়ে দেবো। এই আমি কাঁচা পোস্ত বাটাটা যে মেশালাম শেষ পর্যায়ে, আঁচ আমি একদম কমিয়ে দিয়েছি। আঁচ কমিয়ে দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি নুন মেশাচ্ছি, কতটা কমে যাবে সেটা আন্দাজ করার জন্য, পেঁয়াজটা কতটা ভাজার পর কমবে আন্দাজ করার জন্য আগে থেকে নুনটা দিইনি। চিংড়ি মাছেই শুধু নুনটা মাখানো ছিল, তাই নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এই পর্যায়ে নুনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি এই যে বাকি যে পোস্তটা ছিল ওটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, আমি গ্রাইন্ডারটা ধুয়ে যেটুকু পোস্ত বাটা লেগেছিল সেটাও দিয়ে দিলাম। আর আমি এখানে যেমন পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজ তো দিয়েছি, আদা, রসুন, ধনে জিরে আর কোনো মশলা ব্যবহার করিনি, আপনাকে তো দেখালাম। এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগে। এই জলটা সম্পূর্ণ শুকিয়ে গেলে আর একটা উপকরণ যেটা পোস্ততে না দিলেই নয় সেটা হচ্ছে কাঁচা সরষের তেল, সেটা আমি মেশাবো। আর নুন একদম ঠিক আছে, ভীষণ সুন্দর খেতে হয়। এইভাবে করে দেখবেন, দেখলেন তো কত চটজলদি হয়ে গেল, শুধু চিংড়ি মাছটা বেছে নেওয়ার অপেক্ষা। দেখুন, চিংড়ি পোস্তটা তৈরি হয়ে গেছে আমার। আমি এই পর্যায়ে একটু
কাঁচা সর্ষার তেল মিশিয়ে দেবো। কাঁচা সর্ষার তেল আমি আবার বলছি অন্যদের ভিডিওর মতন সর্ষে বা পোস্তর তরকারিতে কাঁচা সর্ষার তেল দিতেই হবে। আমি অল্প মেশালাম, কারণ আমি তরকারি শুরুতে দেখেছিলেন আমি একটু বেশি করে দিয়েছিলাম। আর এই রেসিপিটার জন্য একটু বেশি পেঁয়াজ লাগবে, আর দেখলেন তো আর বিশেষ কোনো মশলাপাতি দিলাম না। আর এর সঙ্গে বিশেষ করে বেশি কিছু মশলাপাতি দিলে পোস্ত নিজের স্বাদটা ভালো লাগবে না, থাকবেই না স্বাদটা। ওই জন্য আমি পোস্তর সঙ্গে কোনোরকম বাদাম বাটা বা কিছু এখানে মেশাইনি, একদম শুধু পোস্ত আর পাকা যে কাঁচা লঙ্কাটা পেকে গেছে লাল সেই লঙ্কা দিয়ে আমি বেটে নিচ্ছিলাম পোস্তটা ব্যাস। আর পোস্তর সঙ্গে এখানে কোনো বাদাম বাটা কোনোরকম কিচ্ছু বাটা নেই। দেখুন আমার চিংড়ি পোস্তটা রেডি হয়ে গেছে একদম, দেখুন তেল চলে এসছে, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যদি কোনো দর্শক বন্ধু যারা দেখছেন ট্রাই করেন তবে আমাকে জানাবেন কেমন হয়েছে, ভীষণ সুন্দর খেতে হয়, একবার ট্রাই করে দেখতেই পারেন। যখন ঘরে চিংড়ি আনবে আর পোস্ত যখন বানাবে তখন একবার ট্রাই করে দেখতে পারেন। চিংড়ি পোস্ত